যারা বাইরে যেয়ে কাজ করতে চাচ্ছেন না তারা কিন্তু কন্টেন্ট রাইটিং করে ঘরে বসেই আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন। এই প্যান্ডেমিক সিচুয়েশনে বাইরে যেয়ে কাজ করাটা সত্যি খুবই ভোগান্তিকর, আর এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে এমন কি অনেকের জবও হারিয়ে ফেলেছেন। তো আমাদের কাছে এই ডিজিটাল সুযোগ থাকতে আমরা কেন বসে থাকবো? আসসালামু আলাইকুম, আমি আফেস্তা হামিনা, আর আজকে আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে আমরা ঘরে বসে কন্টেন্ট রাইটিং করে ইনকাম করতে পারি। ওকে ফ্রেন্ডস, চলে আসছি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে এমন দুটি প্ল্যাটফর্ম সম্বন্ধে বলবো যেখান থেকে আপনি খুব সহজে ঘরে বসে আর্টিকেল রাইট করে আর্ন করতে পারবেন। প্রথমটা হচ্ছে fiverr.com। এই fiverr.com-এ যেয়ে আমরা আমাদের সুবিধা মতো ক্যাটাগরি সার্চ করব। ধরুন আমরা কন্টেন্ট রাইটিং নিয়ে করতে যাচ্ছি, তো আমরা এখানে লিখব কন্টেন্ট রাইটিং। দেখেন কন্টেন্ট রাইটিং, সরি এখানে স্ল্যাশ পড়ে গিয়েছে। কন্টেন্ট রাইটিং দিয়ে সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো রেজাল্ট চলে আসছে। দেখেন প্রত্যেকেই ভালো মানে কন্টেন্ট রাইটার। আই উইল রাইট ক্রিয়েটিভ কন্টেন্ট ফর ইউর আর্টিকেল অর ব্লগ। আর্টিকেল অথবা ব্লগের জন্য সে কন্টেন্ট রাইটিং করে দেবে। তার জন্য তার স্টার্টিং প্রাইস কত? $25। সে শুরুই করছে $25 দিয়ে এবং সে কিন্তু লেভেল 2 সেলার। তো আমরা প্রথমেই যখন এখানে কাজ শুরু করব তখন কিন্তু আমাদের কোনো লেভেল তারপরে যে আমাদের লেভেল 1, তারপর লেভেল 2 এবং তারপরে টপ রেটেড সেলার হব। এখন এগুলো করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের আগে তো এই স্কিলটা ডেভেলপ করতে হবে, তাই না? কন্টেন্ট রাইটিং করতে হবে। তো আপনারা যদি কেউ না জানেন যে কিভাবে কন্টেন্ট রাইটিং করতে হয়, বিগিনার লেভেলে কিভাবে কন্টেন্ট রাইটিং করবেন, তাহলে আই বাটনে একটা ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে কন্টেন্ট রাইটিং স্টার্ট করবেন। এখন কন্টেন্ট রাইটিং পারেন, আপনি সবকিছু শিখে ফেলেছেন, কিন্তু এখন কাজ করবেন কিভাবে সেটা খুঁজে পাচ্ছেন না, তাহলে তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। fiverr.com এ প্রচুর পরিমাণে সেলার আছে যারা খুব ভালো মানে আর্টিকেল লিখছে এবং খুব সুন্দরভাবে সার্ভাইভ করে যাচ্ছে, কারণ প্রত্যেকটা বিজনেসের জন্য কিন্তু আর্টিকেল রাইটিং দরকার পড়ে। আপনার কোনো প্রোডাক্ট হোক, কোনো সার্ভিস হোক, হ্যাঁ আপনার অনলাইন হোক অথবা অফলাইন হোক, যেহেতু এখন কাজই হচ্ছে অনলাইন ভিত্তিক এবং আমাদের এখানে ফ্রিল্যান্স রাইটার খুব বেশি প্রয়োজন হচ্ছে, এজন্য আপনারা এই ইচ্ছা করলেই কিন্তু এই প্রফেশনটা চুজ করতে পারেন। এখন এখানে আপনারা কিভাবে আপনাদের যাত্রা শুরু করবেন? যাত্রা শুরু করার জন্য আপনাদের এখানে জাস্ট একটা আইডি থাকতে হবে। আইডি থাকলে ওখানে আপনি অনেকগুলো গিগ খুলতে পারবেন। যেমন দেখেন এখানে থেকে আমি যদি এই এই আইডিটা অন করি, তারপরে হচ্ছে এটা ওপেন করি, আপনাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। আই উইল রাইট ইউর ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আর্টিকেলস অ্যান্ড ব্লগস। সে হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য আর্টিকেল এবং ব্লগ লিখে দিবে। তার বেসিক হচ্ছে $50, সে শুরু করবে $50 জন্য। আপনি যদি তার কাছ থেকে আর্টিকেল লিখে নিতে চান তাহলে আপনাকে তাকে $50 পে করতে হবে, এবং স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি চান তাহলে তার সুবিধা আরও বেশি। যেমন দেখেন বেসিকে তার 2টা ফোকাস ওয়ার্ড দিবে, টপিক রিসার্চ করে দিবে, 2 দিনে ডেলিভারি দিবে এবং 2টা রিভিশন দিবে, সে হচ্ছে $50 চার্জ করছে। এবং স্ট্যান্ডার্ড প্যাকেজে যেয়ে সে ডেলিভারি 2 দিন, রিভিশন 2 দিন ঠিক আছে, কিন্তু এখানে ফোকাস ওয়ার্ডটা 2টা থেকে 3টা করে দিয়েছে এবং রেফারেন্স আর সাইটেশন অ্যাড করে দিয়েছে। তারপরে যে তার বাজেট হয়ে গিয়েছে কিন্তু $90, প্রায় ডাবল। এবং প্রিমিয়াম প্যাকেজে যেয়ে সে হচ্ছে ফোকাস ওয়ার্ড 4টা করে দিয়েছে এবং তার প্রাইসও বাড়িয়ে দিয়েছে $120। তো এখান থেকে যে ডিসক্রিপশন দেখে বুঝতে পারছেন যে সে কী কী ধরনের কাজ করে। তো আপনারও যদি এরকম একটা প্রোফাইল থাকে এবং আপনার গিগ থাকে তাহলে কিন্তু আপনি সেটা সুন্দরভাবে সাজাতে পারবেন, মানুষের কাছে প্রেজেন্ট করতে পারবেন, এবং আপনার লেখা ভালো হলে অবশ্যই আপনার কাছ থেকে মানুষ রাইটিং করাবে। দ্বিতীয় যে আইডিটা এখানে দেখেন, সে এখানে ব্লগ লিখছে। এটা এখানে সে কোনো প্যাকেজ অপশন থাকে, আপনি 3টা প্যাকেজ দিতে পারবেন, কিন্তু আপনি চাইলে আপনার একটা প্যাকেজও রাখতে পারেন। এবং এখানে 800 ওয়ার্ডের রাইটিং করে দিবে, সে 4 দিনের মধ্যে ডেলিভারি দিবে, একটা মাত্র রিভিশন দিবে, ফোকাস ওয়ার্ড দিবে মাত্র 3টার মধ্যে এবং তার বাজেট হচ্ছে $70। বুঝতেই পারছেন যে এখানে 3টা অর্ডার এখনো কিউতে আছে, মানে 3টা কাজ এখনো অলরেডি তার পেন্ডিং রয়েছে, সে করে দিবে, ওটার জন্য চার্জ আলাদা। এবং এখানে 26টা রিভিউ আছে, তো 26টা রিভিউ যদি হয় তাহলে তার মানে সে এটার 10 গুণ কাজ করেছেন, হতে পারে 260টারও বেশি সে কাজ কমপ্লিট করেছে। এবং 260টা প্রত্যেকটা যদি $70 করে হয় তাহলে দেখেন তার ইনকাম কত।
তো ইনকাম আসলে ম্যাটার না, আপনি ভালো কাজ পারলে আস্তে আস্তে আপনার ইনকাম বাড়বে, কিন্তু আপনার প্রথম টার্গেট থাকবে যে আপনি সেবা প্রদান করছেন যাদেরকে, তাদের ভালো মানের সেবা দেওয়া এবং আপনার পুরো 100% দিয়ে দেওয়া। তো এটাই হচ্ছে যে ফাইবার থেকে আপনারা সুন্দরভাবে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। এরপরে যে প্ল্যাটফর্মটা আছে সেটা হচ্ছে freelancer.com। এই freelancer.com এর থেকেও কিন্তু আপনি আর্ন করতে পারবেন। এখন এখানে দেখেন আর্টিকেল রাইটিং জবস, এখানে আপনি যদি আপনার অ্যাকাউন্ট খুলেন, খোলার পর এখানে অনেক ধরনের জব পাবেন। আপনি এখানে বিডও করতে পারবেন, আবার এখানে কন্টেস্টও থাকবে। তো বিড করার জন্য দেখেন এখানে প্রুফ রিডিং, হাউ টু রাইট গেস্ট পোস্ট, এন্ড গেস্ট পোস্ট কি, প্রুফ রিডিং কি, এগুলো বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। তো প্রুফ রিডিংটা হচ্ছে কি, যে আপনাকে কেউ একটা প্রজেক্ট দিয়েছে বা আগে থেকে একটা আর্টিকেল লেখা আছে, আপনি সেই আর্টিকেলের মধ্যে হয় কিছু অ্যাড করবেন না হয় কিছু বাদ দিবেন, বাদ দিয়ে সুন্দর করে আপনার বায়ার যেভাবে চাচ্ছে সেই টার্গেট অনুযায়ী আপনি এটা লিখে দিবেন। এটা হচ্ছে প্রুফ রিডিং। আর গেস্ট পোস্ট হচ্ছে যে ধরেন একজন একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যে আপনি তাকে একটা আর্টিকেল বা কয়েকটা আর্টিকেল লিখে দিচ্ছেন, এটা হচ্ছে আপনার গেস্ট পোস্ট। যেহেতু এটা আপনার নিজস্ব ওয়েবসাইট না, আপনি অন্যজনের ওয়েবসাইটের জন্য লিখছেন, এজন্য এটাকে বলা হচ্ছে গেস্ট পোস্ট। এখানে আবার দেখেন কি আছে, নিড এ রাইটার টু রাইট 5 গেস্ট পোস্ট, প্লিজ শো লিঙ্কস টু ইয়োর গেস্ট পোস্ট অনলাইন, পেমেন্ট ইজ $30 ফর 5 গেস্ট পোস্ট। 5টা গেস্ট পোস্টের জন্য আপনাকে $30 পে করা হবে, এবং আপনাকে অবশ্যই লিঙ্ক দেখাতে হবে যে আপনি আগেও কাজ করেছেন অনলাইনে, এটা কিন্তু খুব দরকার। এজন্য আমি কিন্তু আপনার আগের ভিডিওগুলোতেও বলেছি যে আপনার একটা পোর্টফোলিও মেক করতে হবে, এই পোর্টফোলিও দিয়ে কিন্তু আপনি কাজ পাওয়া অনেক বেশি সহজ হয়ে যাবে। এরকম আরো অনেক জব আছে, এডিট মাই কন্টেন্ট, সিম্পল একটা জব যেটার জন্য $14 দেওয়া হয়েছে, 27 জন অলরেডি বিডও করেছে, জাস্ট একটা আর্টিকেল লেখা আছে আগে থেকে, এখানে এখানে মিনিংফুল ফরম্যাটও করতে হবে, ওখানে কিছু গ্রামাটিক্যাল মিস্টেক আছে শুধরে দিতে হবে, জাস্ট এইটুকু কাজ। তারপর এখানে এসইও কন্টেন্ট রাইটার, যে আপনাকে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখে দিতে হবে। আরো যদি আপনারা ব্রাউজ করেন, নিচের দিকে যান, এই যে কন্টেন্ট রাইটিং, হাই উই আর 10 ইয়ার্স ওল্ড কন্টেন্ট রাইটিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি উইথ এ টিম অফ 12 রাইটার্স, উই আর লুকিং ফর 4 to 5 রিলায়েবল রেসপন্সিবল অ্যান্ড ফুল টাইম কন্টেন্ট রাইটার্স টু জয়েন আওয়ার টিম। এখানে যে আপনি শুধু মানে টেম্পোরারি কাজ পাবেন তাও কিন্তু না, এখানে পারমানেন্ট কাজ পাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। দেখেন মাত্র এখানে কত আছে, $382, 55টা বিড হয়েছে, তারা এটা একেবারে লং টাইমের জন্য চাচ্ছে যে আপনি তাদের জন্য ফুল টাইম কাজ করবেন, এরকম সুযোগও কিন্তু অনেক বেশি রয়েছে। তো freelancer.com এ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু সুন্দরভাবে এই সুযোগগুলো কাজে লাগাতে পারেন, এবং আপনারা কন্টেন্ট রাইটিং করে টাকা ইনকাম করতে পারেন।